হাই বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আধার কার্ডের সেলফ ডিকশন ফর্ম নিয়ে। আধার কার্ডের এই সেলফ ডিকশন ফর্ম নিয়ে আপনি কী করতে পারবেন এবং কী কাজে লাগবে সেটা বিস্তারিত, এবং কীভাবে আপনি ফর্মটা পূরণ করবেন বিস্তারিত আলোচনা করব। তো চলুন তাহলে আধার কার্ডের সেলফ ডিকশন ফর্মটা কী জন্য ব্যবহার করা সেটা আমরা ফার্স্ট জেনে নিই। সেটা হচ্ছে স্বঘোষণা নির্ধারিত ফর্মেটটি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা আছে। এই যে ফর্মটা আপনি আধার কার্ডের সেলফ ডিকশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি পাবেন। যদি কোনো বাসিন্দা হেড অফ দ্য ফ্যামিলির পদ্ধতির মাধ্যমে ঠিকানা আপডেট করার পরিকল্পনা করে থাকে, মানে হেড অফ দ্য যে ফ্যামিলি হেড থাকবে তার মাধ্যমে অ্যাড্রেসটা চেঞ্জ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে নির্ধারিত ফর্মেটটি পূরণ করতে হবে এবং হেড অফ দ্য ফ্যামিলি স্বাক্ষর করতে হবে। মানে এই ফর্মটা পূরণ করতে হবে এবং যে হেড অফ দ্য ফ্যামিলি তার সইটা এখানে করতে হবে। তো এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন? এটার মাধ্যমে আপনি আপনার ওয়াইফের উইদাউট ডকুমেন্টস ছাড়াই কিন্তু ঠিকানা পরিবর্তন করতে পারবেন এই ফর্মটি ফিল আপ করে, ঠিক আছে? আর আর কী করতে পারবেন? এখানে আপনি আপনার ছেলে বা মেয়ের ঠিকানা পরিবর্তন করতে পারবেন, এই মাত্র দুটি হবে, আদারওয়াইজ কিছু হবে না। তো চলুন আমরা তাহলে ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা দেখে নিই। এই হয়েছে আমাদের আধারের সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? তো ফর্মটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, আই বলে আপনার ব্ল্যাঙ্ক আছে, তারপর নেম অ্যাজ অ্যান আধার, অর্থাৎ আপনি এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার ডিটেলসটাকে আপনাকে এই ফার্স্ট ঘরটা থাকবে এখানে হেড অফ দ্য ফ্যামিলি ফুল ডিটেলসটা পূরণ করতে পারে, যার অ্যাড্রেসটি আপনি আপনার ওয়াইফের বা ছেলে বা মেয়ের আধার কার্ডে আনতে চান তার অ্যাড্রেসটা কিন্তু এখানে পূরণ করতে হবে, নাম অ্যাড্রেস আধার নাম্বার পূরণ করতে হবে। তো সর্বপ্রথম কী করতে হবে, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাকে এখানে দিতে হবে, যেটা আধারে ইনপুট থাকবে সেই নামটা এখানে দেবেন। তারপরে যেটা আছে হেড অফ দ্য ফ্যামিলি যে ফুল অ্যাড্রেসটা আছে, ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে, ঠিক আছে? ফুল অ্যাড্রেসটা পূরণ করলেন, পূরণ করার পর যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন আধার মানে হোল্ডিং বা আধার নাম্বার, মানে হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বারটাকে আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে? এটা পূরণ হয়ে গেলে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস। তারপরে কী আছে, এখানে যার মানে হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড্রেসটা যার আধার কার্ডে আনতে চাইছেন, আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ যারই হোক, আপনি যদি আপনার ওয়াইফে করতে চান এখানে আপনি ওয়াইফের নামটা লিখবেন, ঠিক আছে? নামটা লেখার পর আপনার এখানে ওয়াইফের আধার নাম্বারটা ইনপুট করবেন। তারপর এই যে এখানে আপনার মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার সম্পর্কটা কী, যেহেতু আপনি আপনার ওয়াইফ এখানে আধার কার্ডটা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক হবে ওয়াইফ, তাহলে এখানে আপনি ওয়াইফ লিখে দিলেন, ঠিক আছে? তারপর এখানে কী আছে, দ্যাট দ্য এগ্রি মাই অ্যাড্রেস মাই আধার, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি ঠিকঠাক সব দিচ্ছেন, আমি আমি অ্যাগ্রি করছি, মানে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে অ্যাগ্রি করছি যে আমার অ্যাড্রেসটা আমার ওয়াইফের আধার কার্ডে নিয়ে আসা হোক, তার জন্য এই জায়গাটা ফিল আপ করতে হচ্ছে। তো এখানে আপনি আপনার হাজব্যান্ডের নামটা অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটা ফিল আপ করে দেবেন। এরপরে কী আছে, এখানে কিছু ডিক্লারেশন আছে, মানে ডিক্লারেশনে কী বলতে চাইছে যে আপনি যে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা শেয়ার করছেন ওয়াইফের আধার কার্ডে, তো সবই যে ঠিকানা যেটা দিচ্ছেন সবই ঠিকঠাক দিচ্ছেন, যদি কোনো কারণবশত আপনার ঠিকানা ভুল হয় আপনি ফ্রড করেন সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যে আধার নাম্বারটা আপনি দেবেন সেই আধার নাম্বারটা কিন্তু আপনার এখানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো এখানে আপনার এখানে এখানে যে ব্ল্যাঙ্ক অপশানটা আছে এখানে আপনার যে ঘোষণাপত্র আপনি দিচ্ছেন যে হ্যাঁ আপনি ঠিক, তার যে প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনাকে এখানে আপনার নামটাকে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? আপনি আপনার নামটা এখানে এন্ট্রি করে দিলেন, এরপরে আপনি এই জায়গায় ডেট দিয়ে দিলেন, ডেট দেওয়ার পরে এদিকে নেম অ্যান্ড সিগনেচার, এখানে এখানে কী আছে হেড অফ দ্য ফ্যামিলি ফার্স্ট আপনি নামটা লিখে দিলেন ক্যাপিটালে, নাম লেখার পর আপনার হেড অফ দ্য ফ্যামিলি সিগনেচারটা করে দিলেন, ঠিক আছে? তো এইভাবে আপনি ফর্মটা পূরণ করে নেবেন এবং এই ফর্মটা পূরণ করার পর আপনি বাকি অনলাইন প্রসেস যেটা আছে অনলাইন প্রসেসের মাধ্যমে বাকি যে অ্যাড্রেস চেঞ্জ করার সিস্টেমটা আছে সেটা বাকিটা কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই এইভাবে ঠিক করে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন, কোনো ভুল ভাল করলে কিন্তু সেক্ষেত্রে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি সে তার অসুবিধা হতে পারে, তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, অবশ্যই ঠিকভাবে পূরণ করবেন।